এখানে আছে টিভি আর পরে ওয়েস্টের যে কম্পিউটারগুলো সেগুলো আছে বিভিন্ন অফিস থেকে নিয়ে আসে আর পরে বিভিন্ন বাসাবাড়ি থেকে যারা কুচরা হকার যারা আছে তারা কিনে নিয়ে আসে তাদের কাছ থেকে আমরা কিনে নিই 500-600 টাকা তারা নিয়ে আসে 300-400 টাকা তারপরে আমরা নিই ওদের কাছ থেকে হয়তো 100-200 টাকা একটা হয়তো বা সার্কিটের সমস্যা আছে কোনো ফিক্সড টিউবের সমস্যা আছে সেই ক্ষেত্রে দেখা যায় ফিক্সড টিউব যেটা ভালো আছে এটা দিয়ে একটা সার্কিট দিয়ে হয়তো বা কমপ্লিট করে যারা গরিব মানুষ তারা হয়তো বা যাওয়া বেশি দামে টিভি কেনার হয়তো বা সমর্থ নেই তারা হয়তো বা কিনতে সেটা তো 1000-1200 টাকা সর্বোচ্চ না হয় 1500 টাকা মান্থলি ক্লাস থাকে এরপরে বিভিন্ন যে নষ্ট ফ্যান চার্জার ফ্যান এগুলো থাকে কোনোটা ভাঙা থাকে কোনোটা হয়তো বা কোনো সমস্যা থাকলে সেই ক্ষেত্রে মেরামত করা হয় ব্লেন্ডার এগুলো সমস্যায় বেশি থাকে এগুলো মেরামত করা সহজে যায় না কোনোটার মধ্যে যদি তামা থাকে তো তামাটা বিক্রি করে দেয় কোনোটার মধ্যে লোহা আছে কতটুকু এই দেখা যায় লোহা একটু একটু করে জমায় এতটুকু বিক্রি করে সর্বনিম্ন বলতে দেখা যায় যেটা নষ্ট সেটা তো আর কেউ কিনে না কেউ সবাই তো চায় যে একটু ভালো একটা টিভি নেওয়ার জন্য আর নষ্টটা তো কেউ নিতে চায় তাও ধরেন 1 বছর ইউজ করতে পারে 1000-1200 টাকার মধ্যে 1 বছর ইউজ করতে বিভিন্ন গ্রামে অঞ্চলে তারা হয়তো বা নেয় এরপরে দেখা যায় দোকানে রাখে অনেক সময় অনেক লোকে এসে নিয়ে যায় বাঙালি সব আইটেম যেরকম আছে আপনি ফ্যান লাইট তারপর চার্জার ফ্যান অনেক আইটেমে আছে মানে বাঙালিও যাবতীয় আইটেম আছে এখানে পুরান মার্কেট আছে এখান থেকে কিনা হয় আর কি এখান থেকে কিনে তারপরে ফ্যান ভাঙার পরে তামা তামা বিক্রি করে ফেলি লোহারটা লোহা বিক্রি করে ফেলি হাট আছে এখানে হাট বিক্রি করে ফেলি হাটের জায়গায় এখানে আলাদা আলাদা এক একটা জায়গা আছে এক এক জায়গায় বিক্রি করে তামা যেরকম বাইরের দেশে চলে যায় ইম্পোর্ট করে চায়নারা তারপরে ব্যাটারি কোনো করেন ব্যাটারি বাটায় চলে যায় মানে এক একটা এক এক জায়গায় চলে যায় এটা আবার নতুনভাবে রিপ্লেস করে আর প্লাস্টিকে প্লাস্টিক দিয়ে আবার নতুন আরেকটা প্লাস্টিক বানাইতে পারবো এটা দানা করবো দানা করার পরে আবার অটো কারখানায় দিব অটো কারখানা দেওয়ার পরে আবার নতুন একটা জিনিস করতে পারবো প্লাস্টিক আর কি এরকম আর কি